করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সিলেটের সরকারি বেসরকারি কোনো হাসপাতালেই মিলছে না সিট। আইসিইউ পাওয়া তো দূরের কথা, এখন সাধারণ ওয়ার্ডে সিট পাওয়া হয়ে গিয়েছে ভাগ্যের ব্যাপার। এই অবস্থায় সংকটাপন্ন রোগীদের নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন স্বজনরা। সিট না পেয়ে অনেক রোগী মারা যাচ্ছেন অ্যাম্বুলেন্সে, আবার কেউ চিকিৎসা বঞ্চিত হয়ে ফিরছেন বাড়িতে। সিলেটের সরকারি বেসরকারি হাসপাতাল মিলে কোভিড চিকিৎসার জন্য রয়েছে প্রায় 800 শয্যা, আর আইসিইউ বেড রয়েছে 121টি। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোর মধ্যে কোভিড ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 84টি সাধারণ শয্যা ও 16টি আইসিইউ শয্যা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 3টি ওয়ার্ড মিলে 165টি সাধারণ ও 8টি আইসিইউ শয্যা, ও খাদিমপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 31টি করে সাধারণ আইসোলেশন শয্যা রয়েছে। এছাড়া বেসরকারি সকল হাসপাতাল মিলে প্রায় 450 সাধারণ ও 97টি আইসিইউ শয্যা রয়েছে। শনিবার খোঁজ নিয়ে জানা গেছে সরকারি বেসরকারি কোনো হাসপাতালে সিট খালি নেই, ফলে রোগীদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কোনো রোগী সুস্থ হলে বা মারা গেলে তবেই ভর্তির সুযোগ পাচ্ছেন নতুন রোগী। ভর্তি হতে না পেরে কেউ কেউ হাসপাতালগুলোতে নাম নিবন্ধন করে যাচ্ছেন। কোনো সিট খালি হলে ফোনে জানানোর অনুরোধ করছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ জানান, ওসমানী হাসপাতালে কোভিড ও কোভিড উপসর্গের রোগীদের চিকিৎসার জন্য 3টি ওয়ার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এই 3টি ওয়ার্ডে 165টি শয্যা রয়েছে। এছাড়া 8টি শয্যাযুক্ত আইসিইউর একটি ইউনিট কোভিড চিকিৎসার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। গেল 3-4 দিন ধরে কোভিড ওয়ার্ডে সকল সিট রোগীতে পূর্ণ। নির্ধারিত ওয়ার্ড ছাড়াও অন্যান্য ওয়ার্ডেও কোভিড রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে বলে জানান তিনি। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার চয়ন রায় জানান, হাসপাতালে কোনো সিট খালি নেই, কেউ সুস্থ হলে বা মারা গেলে তবেই নতুন রোগী ভর্তির সুযোগ মিলছে। সিলেট বেসরকারি হাসপাতাল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নাসিম আহমদ জানান, সিলেটের সবকটি বেসরকারি হাসপাতাল মিলে কোভিড চিকিৎসার জন্য প্রায় 450 সাধারণ শয্যা ও আইসিইউ 97টি শয্যা রয়েছে। বর্তমানে কোথাও কোনো সিট খালি নেই। এদিকে মহামারী করোনা ভাইরাসে সিলেটে 24 ঘন্টায় মৃতের সংখ্যা একের ঘরে নেমে এসেছে, যা চলতি জুলাই মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় আরও 342 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগের মৃত্যুর সাথে করোনা শনাক্তের হারও কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর জানায় শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন, তিনি সিলেট জেলার বাসিন্দা। আর এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 607 জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 486 জন মারা গেছে, বাকিদের মধ্যে সুনামগঞ্জে 43, মৌলভীবাজারে 50 ও হবিগঞ্জে 28 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 342 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে সিলেট জেলার 227, সুনামগঞ্জে 46, মৌলভীবাজারে 34 ও হবিগঞ্জে 35 জন। 983 জনের নমুনা পরীক্ষা করে এই 342 জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার 34.79%, যা আগের দিন ছিল 41%। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 35,206 জন, তন্মধ্যে সিলেট জেলার 19,707, সুনামগঞ্জের 3,901, মৌলভীবাজারে 4,681 ও হবিগঞ্জে 4,018 জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2,899 জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করা হয়নি। সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে 234 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, এ নিয়ে মোট সুস্থতার হার 27,946 জন।